জেলেরা বলছেন অনেকদিন সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বড় সাইজের ইলিশ ধরা পড়ছে জালে। পাঁচ আট দিন অভিযান বন্ধ ছিল, এখন অভিযান শেষ হয়ে গেছে, মাছও বাড়ছে, এখন মাঝে মাছও ধরতে আছে, মাছের সাইজ ভালো হয়ে গেছে। আমরা ইলিশ মাছ এখন খুব বড় বড় মাছ পাইতে আছি, অনেক দিনই পাই না, এখন খুব বড় ইলিশ মাছ পাইতে আছি। চট্টগ্রামের সাগরপাড়ে চলছে ইলিশ আহরণ উৎসব, দিনে দুবার ইলিশে ভরে উঠছে মৎস্য কেন্দ্রগুলো। মৎস্য আড়তদাররা এখান থেকে ইলিশ সংগ্রহ করে সরবরাহ করছেন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। প্রতিদিনই আশা করি যদি আকাশের অবস্থা ভালো থাকে প্রতিদিনই মাছ বাড়বে, আর বিশেষ করে আমাদের এই বর্ষার মৌসুমে, এটা ইলিশের মৌসুম, এখানে প্রচুর পরিমাণ মাছ হবে। প্রতিদিন এখন 100 থেকে প্রায় 200 টন মাছ আসছে। তবে এবার ইলিশের উৎপাদন ভালো হওয়ায় ইলিশ রপ্তানি করতে চায় মৎস্য ব্যবসায়ীরা। রপ্তানি চালু করতে পারলে আমরা লাভবান হব, মাছের দাম পাওয়া যাবে, এটা হলে খুব ভালো হয়, আমাদের মৎস্যজীবীর জন্য খুবই ভালো হয়। বর্তমানে স্থানীয় আড়তগুলোতে গ্রেড অনুযায়ী প্রতিমণ ইলিশ বিক্রি করা হচ্ছে।